আসসালামু আলাইকুম, আমি ফারহানা ইমো। ইমোস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। ঘরে থাকা বেসিক মশলাগুলো দিয়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু করে ব্রয়লার বা পোলট্রি মুরগি রান্না করা যায় তারই রেসিপি শেয়ার করেছি। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা ব্রয়লার মুরগির পা, পাখনা, চামড়া, গলা এগুলোকে বাদ দিয়ে শুধু সলিড মাংস 1 কেজি পরিমাণে নিয়েছি, যেটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এই সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে 10 থেকে 15 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রাখব। এখন একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ, এই সমস্ত উপকরণ একসাথে দিয়ে কিছুটা পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে মশলা আগের থেকে ভিজিয়ে রাখলে ওই মশলা দিয়ে রান্না করলে বাটা মশলার একটা ঘ্রাণ আসে, সেই সাথে মশলাটা কষানোর সময় পুড়েও যায় না এবং মাংসের কালার খুবই সুন্দর হবে। এখানে আমি 1/2 কাপ তেল নিয়েছি, তার মধ্যে আগের থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে মাংসটাকে হালকা করে ভেজে নিতে হবে। এই সময়ে মাংসটাকে লো ফ্লেমে রেখে কিছুতেই ভাজা যাবে না, এতে করে মুরগি থেকে পানি ছেড়ে দিবে। আমি মাংসটাকে 2 পিঠ 2.5 মিনিট করে ভেজে নিয়েছি। মাংসের কালারটা যখন ঠিক এরকম হয়ে আসবে আর 2 পিঠ 2.5 মিনিট করে ভাজা হয়ে যাবে, তখনই আমি মাংসটাকে উঠিয়ে নিব। এর থেকে বেশি সময় নিয়ে এমন কালার করে ভাজতে গেলে মাংসটা শক্ত হয়ে যাবে। রান্না করার পর কালারটা দেখতে সুন্দর হলেও ভিতরে যখন কামড় দিবেন দেখবেন সাদা থাকবে আর খেতেও ভালো লাগবে না। 2টা তেজপাতা কেটে 4 ভাগ করে নিয়েছি, সেই সাথে নিয়েছি 2 টুকরা দারচিনি, গোলমরিচ 8 থেকে 9টা, মুখ ফাটিয়ে নেওয়া 5টা এলাচ, 4টা লং। আগে যে তেলে আমি মাংস ভেজেছিলাম সেই তেলেই গরম মশলাগুলো দিয়ে কিছুটা ভেজে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে এসে এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ পাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বাটা মশলাগুলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আঁচ কমিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে পর্যায়ে এসে ভাজা একটা ঘ্রাণ ছড়াবে সেই সময় আগের থেকে যে গুঁড়া মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর পুরো কাজটাই আমি কম আঁচে করে নিচ্ছি। মশলাটা যদি পুড়ে যায় মাংসে আর কোনো স্বাদ থাকবে না, তাই খুব সাবধানে মশলাটা কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাবে সে পর্যায়ে এসে মাংসটা যে আগে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে মশলার সাথে প্রায় 5-6 মিনিট কষিয়ে নিয়ে 3.5 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ হতে দিব। এই সময় সর্বোচ্চ 15 মিনিট লাগবে রান্নাটা হতে, তবে আমি আমার রান্নাটাকে স্লো কুক করব। এই কারণে যখন আমি পানি দিয়েছি সেই সময় থেকে শুরু করে রান্না শেষ হওয়া পর্যন্ত 30 থেকে 35 মিনিট রান্না করব। আর এভাবে রান্না করে নিলে মাংসের ভিতর পর্যন্ত মশলা ঢুকবে
আর সেই সাথে খুবই সফট হবে, কোনো গন্ধ থাকবে না এবং খেতে অসম্ভব টেস্টি হবে। পুরো রান্নাটাই আমি একদম কম আঁচে করে নিচ্ছি। আমি যেহেতু বাটা মশলা দিয়েছি, নিচের থেকে দড়ে যেতে পারে, এই কারণে মাঝে মাঝে ঢাকনা খুলে একদম আলতোভাবে নেড়ে নিচ্ছি যেন ভেঙে না যায় আর নিচ থেকে লেগে না যায়। শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে রান্না করে নিয়েছি আপনারা যদি পুরো প্রসেসটা মেনটেন করেন, আশা করছি এভাবে একবার রান্না করলে ইনশাআল্লাহ বারবার রান্না করবেন। ব্রয়লার মুরগিতে গা মাখা ঝোলটাই ভালো লাগে, সেজন্য আমি ওভাবেই রান্না করে নিয়েছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের টিপস সহ সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।